বন্ধুরা, আমি কথা দিয়েছিলাম কৈলাস পর্বতের ভিতরে কি রয়েছে এবং কেন কেউ আজ অবধি এই পর্বতে চড়তে পারেনি তার দ্বিতীয় ভাগ নিয়ে আসবো। যদি আপনারা প্রথম ভাগ না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, তা ক্লিক করে দেখুন। আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে বলবো এমন কি রয়েছে এই পর্বতে যা পৃথিবীর সমস্ত পর্বতারোহী চেষ্টা করার পরও চড়তে পারছে না। সোজা বাংলায় বললে তারা চড়তে ভয় পাচ্ছে। তিব্বতী বৌদ্ধ লামাই বা কি বলেন এই পর্বতে চড়ার ব্যাপারে, ওনার কাছে এমন কি গুপ্ত পথ রয়েছে যা দিয়ে খুব সহজেই এই পর্বতের শিখরে পৌঁছানো সম্ভব। আর এই অঞ্চলে অবস্থিত ব্রহ্মতাল ও রাক্ষসতালের রহস্যই বা কি, এই সমস্ত ব্যাপারে আজকে আমরা এই ভিডিওটিতে চর্চা করব। আপনারা দেখছেন অদ্ভুতের রহস্যের সন্ধানে, আর আমি আপনাদের বন্ধু দীপঙ্কর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আমরা পুরাণ এবং শাস্ত্র নিয়ে পড়াশোনা করি তাহলে আমরা জানতে পারবো যে এই পবিত্র কৈলাস পর্বতে এমন কিছু অলৌকিক শক্তির সন্ধান পাওয়া যায় যা এই পর্বতের আশেপাশের আবহাওয়ায় মিশে রয়েছে। এই অদ্ভুত পর্বতে আজ পর্যন্ত কেউ চড়তেই পারেনি, কিন্তু এটা বলা হয় একজন তিব্বতী বৌদ্ধ যোগী মিলারেপা একাদশ শতকে এই পর্বতের শিখরে পৌঁছেছিলেন। তাহলে এটা প্রশ্ন ওঠে, বর্তমানে মানুষ এত আধুনিক সাজ সরঞ্জাম রয়েছে পর্বতে চড়ার, তার সত্ত্বেও এই পর্বতে কেন চড়তে পারছে না? আর অপরদিকে এক তিব্বতী বৌদ্ধ যোগী একাদশ শতকে এই পর্বতের শিখরে কীভাবে সফলভাবে চড়তে পারলেন? ভগবান শিবের ঘর কৈলাস পর্বতকে নিয়ে এমন অনেক রহস্য রয়েছে যার উপর মহান বৈজ্ঞানিক দ্বারা রিসার্চ করা হচ্ছে, কিন্তু ঋষি মুনিদের মতে মহাদেবের বাসস্থানের রহস্যকে বোঝা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। বৈজ্ঞানিক মণ্ডলের দ্বারা দেখা গেছে পৃথিবীতে একটা এক্সিস মুন্ড রয়েছে যা আকাশ এবং পৃথিবীর মধ্যে সম্পর্কের একটা বিন্দু যেখানে চারটি দিক মিলিত হয়। বৈজ্ঞানিকদের মতে এই এক্সিস মুন্ডে অলৌকিক শক্তির প্রবাহ হয় আর আপনারা ওই শক্তির সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন। আর এই বিন্দু আর কিছু না, এটা কৈলাস পর্বত যেখানে ভগবান শিবের কৃপায় অনেক শক্তির প্রবাহ হয়। কৈলাস পর্বতের সম্পর্কে তিব্বতের ধর্মগুরু বলেন কৈলাস পর্বতের চারিদিকে এক অলৌকিক শক্তির প্রবাহ হয়, এই শক্তি কোনো সাধারণ না, অনেক অদ্ভুত। বলা হয় আজও অনেক তপস্বী এই শক্তির সাহায্যে তাদের আধ্যাত্মিক গুরুদের সাথে সম্পর্ক স্থাপন করে চলেছেন। তবে শুধু কৈলাস পর্বত না, এই পর্বতের পাশে অবস্থিত কৈলাস মানসরোবর ঝিলকে কৈলাস মানসরোবর তীর্থ বলা হয়। এখানে থাকা ঋষি মুনিরা বলেন এই মানসরোবরের ততটাই প্রাচীন যতটা প্রাচীন আমাদের সৃষ্টি। কৈলাস পর্বতের মতোই কৈলাস মানসরোবরেও কিছু অলৌকিক শক্তির প্রবাহ অনুভব হয়। এটা এক প্রকার অলৌকিক জায়গা যেখানে প্রকাশ তরঙ্গ এবং ধ্বনি তরঙ্গের সমাগম হয় যা ওমের প্রতিধ্বনির সৃষ্টি করে। বলা হয় যখন গরমের সময় মানসরোবরের বরফ গলে যায় তখন এক প্রকার অদ্ভুত আওয়াজ শোনা যায়। স্থানীয় লোকেরা বিশ্বাস করে এটা মৃদঙ্গের আওয়াজ। মানসরোবরের সম্পর্কে আরেকটা বিশ্বাস এটাও রয়েছে, যদি কোনো ব্যক্তি এই মানসরোবরে একবার ডুব দিতে পারে তাহলে সে রুদ্রলোকে পৌঁছতে পারবে। কৈলাস পর্বতের চড়া নিয়ে অনেক কাহিনী প্রচলিত রয়েছে, যেমন 19 আর বিংশ শতাব্দীর শুরুতে কিছু রাশিয়ান পর্বতারোহী এই পর্বতে চড়ার চেষ্টা করেছিলেন কিন্তু তাদের আর খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে কর্নেল আরসি উইলসনও এই পর্বতে চড়ার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন, যখনই আমার মনে হয় যে আমি সোজা রাস্তায় কৈলাস পর্বতে ইজিলি পৌঁছে যাব তখনই আমার রাস্তা এক ভয়ঙ্কর বরফের তুফান আটকে দেয়, আর কোনোভাবেই চড়া সম্ভব ছিল না। কিছু পর্বতারোহী এটা মনে করেন কৈলাস পর্বতে কখনোই চড়া সম্ভব নয়, আবার অনেকে এটাও মনে করেন কৈলাস পর্বতে চড়ার একটা সিক্রেট রাস্তাও রয়েছে। রাশিয়ান পর্বতারোহী উইলসনের অসম্ভব চেষ্টার পর আরেক রাশিয়ান পর্বতারোহী স্যার সিস্টিয়াকোভ বলেছেন, যখন আমি পর্বতের শিখরের সামনে পৌঁছই তখন আমার হার্টবিট অনেক বেড়ে যায়, আমি একদম সামনে ছিলাম যেখানে আজ অবধি কেউ পৌঁছতে পারেনি। আমি তখন হঠাৎ অনেক দুর্বল অনুভব করতে লাগলাম আর বারবার আমার মাথায় খেয়াল আসতে থাকলো আমার এখানে আসা একদম উচিত হয়নি, আমাকে দ্রুত নেমে যেতে হবে। আর তারপর যখন আমি নিচে নামতে শুরু করলাম তারপর ধীরে ধীরে আমার মন হালকা হতে লাগলো। গড অন মাউন্টেন লেখক দেবেন্দ্র ভাসিন বলেছেন, আগে অনেক পর্বতারোহী কৈলাস পর্বতে চড়ার চেষ্টা করেছিলেন, তখন তাদের হঠাৎ প্রাকৃতিক বাধার সামনা করতে হয়েছে, যেমন ভারী মাত্রায় বরফের ঝড় অথবা তেজ হাওয়া, এমনকি হঠাৎ অনেক পশু পাখির সামনে চলে আসা, হার্টে হঠাৎ চাপ অনুভব করা, প্রবলেম সৃষ্টি হওয়া।
পর্বতে চড়ার সময় প্রতিটি পর্বতারোহীদের কোনো না কোনো সময় প্রাকৃতিক বাধার সামনা করতে হয়েছে, আর প্রতিবার এই কারণেই তাদের এই পর্বতে চড়ার প্ল্যান ক্যান্সেল করতে হয়েছে। এই পর্বতের সম্পর্কে ধর্মগুরু চক্রপাণি মহারাজ বলেছেন, যতক্ষণ না কোনো ব্যক্তি শ্রদ্ধা ও আস্থা নিয়ে এখানে না এসে থাকেন, তাহলে তাদের চড়া তো দূর, তারা দর্শন পর্যন্ত করতে পারবে না। বিখ্যাত অস্ট্রেলিয়ান পর্বতারোহী ও লেখক 1936 একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, যখন তিনি তিব্বতের ধর্মগুরুকে প্রশ্ন করেছিলেন যে কৈলাসে কি চড়া সম্ভব, তখন তিনি এমন উত্তর পেলেন যার কল্পনা তিনি কখনো করেননি। তিব্বতের গুরু বলেন, যেই ব্যক্তি সম্পূর্ণরূপে পাপমুক্ত শুধুমাত্র সেই ব্যক্তি কৈলাস পর্বতে চড়তে পারবে, আর সেক্ষেত্রে তাকে বরফের রাস্তায় হেঁটে যাওয়ার দরকার নেই, সে সোজা পাখির মতো উড়ে এই পর্বতে শিখরে পৌঁছতে পারবে। নিকোলাই এরিক, যিনি পেশায় একজন রাশিয়ান পেইন্টার, রাইটার এবং আর্কিওলজিস্ট ছিলেন, তিনি বিশ্বাস করেন কৈলাস পর্বতের আশেপাশে কোথাও সাম্বালা নামের এক রহস্যময়ী রাজ্য রয়েছে। হিন্দুদের মধ্যে কিছু সম্প্রদায় এই সাম্বালা রাজ্যকে কাপাকা নামে ডেকে থাকেন, যেখানে শুধু তপস্বীরা থাকেন। 2001 সালে চীন কৈলাস পর্বতে চড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা জারি করে, কিন্তু এই প্রতিবন্ধকতার আগে চীন সরকার এক স্প্যানিশ পর্বতারোহীর দলকে পর্বতে চড়ার পারমিশন দিয়েছিলেন। সমস্ত জায়গা থেকে এবং তিব্বতী ধর্মগুরুরা এটার তীব্র নিন্দা এবং বিরোধিতা করতে শুরু করেন। তারা বলেন, মাউন্ট কৈলাস একটি পবিত্র পাহাড়, এখানে চড়ার অনুমতি কখনোই দেওয়া ঠিক নয়। এর ফলে চীন সরকার মাউন্ট কৈলাসের চড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে। মাউন্ট কৈলাসের সাথে সাথে সমস্ত পবিত্র পাহাড়ে চড়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়। কৈলাসের অঞ্চলটি অনেক রহস্যে ভরা একটি অঞ্চল, যার সম্পর্কে শুনে বিশ্বাস করা মুশকিল। এই রহস্যগুলোর মধ্যে একটি রহস্যের সাথে এখন আপনাদের পরিচয় করাচ্ছি। কৈলাস অঞ্চলে দুটো ঝিল রয়েছে, প্রথম ব্রহ্মতাল নামে পরিচিত এবং দ্বিতীয়টি রাক্ষসতাল নামে পরিচিত। এই দুটি ঝিল একদম পাশাপাশি অবস্থিত, মাঝে শুধু 1 কিলোমিটারের দূরত্ব। কিন্তু সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো, এই ঝিল দুটি পাশাপাশি থাকা সত্ত্বেও এই দুটির মধ্যে ঘোর অসামানতা লক্ষ্য করা যায়। ব্রহ্মতালের জল মিষ্টি, এখানে জীবজন্তু প্রাণী বসবাস করে, এখানে লোকে স্নান করে, পুজো করে, পরিক্রমা করে, এখানে অনেক প্রকারের প্রাকৃতিক বনস্পতিও পাওয়া যায়। আর অপরদিকে রাক্ষসতালের জল অনেক নোনতা, এখানে চারপাশে একটা নিস্তব্ধতা লক্ষ্য করা যায়, এখানে কোনো জীবজন্তু আসে না, এমনকি এই ঝিলের কাছে যেতে সমস্ত লোক ভয় পায়। কৈলাস অঞ্চলের রহস্য নিয়ে লেখা বইয়ে বলা হয়, যখন সন্ধ্যা হয়, সূর্য ডুবে যায়, তখন পর্বতের শিখরে কিছু সময়ের জন্য স্বস্তিক চিহ্ন লক্ষ্য করা যায়। বন্ধুরা, এই কৈলাস পর্বতে এমন অনেক রহস্য রয়েছে যা সবসময় আমাদের আশ্চর্য অবাক করে তোলে। যেই পুণ্য সারা জীবনে পাওয়া যায় না, সেই পুণ্য এখানে এলে কিছু সময়ের মধ্যেই পাওয়া যায়। এখানে আসা প্রতিটি ব্যক্তির আস্থার মধ্যে দিয়ে এই অদ্ভুত শক্তি তার আত্মার মধ্যে সঞ্চালিত হয় এবং স্থায়ীভাবে সেখানে বসবাস করে। আমি এই মহান আদিযোগী, সন্ন্যাসী, দেবাদিদেব, মহাদেব, ভগবান শিবকে প্রণাম জানাই এবং প্রার্থনা করছি, যাদের মনেই ভগবান শিব এবং কৈলাস পর্বতের দর্শনের ইচ্ছে রয়েছে, তাদের ইচ্ছে যেন পূর্ণ হয়। বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে যদি কিছু প্রশ্ন থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব, এবং ছড়িয়ে দিন এই ভিডিওটিকে সমস্ত বন্ধুদের সাথে, যাতে সবাই পবিত্র কৈলাস পর্বতের দর্শন করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন আরও অদ্ভুত রহস্যময় ভিডিও দেখার জন্য। আপনারা যদি কৈলাস পর্বতের উপর তৃতীয় ভাগ দেখতে চান, তাহলে ভিডিওটিকে প্রচুর শেয়ার ও লাইক করুন। যদি 2000 লাইকস ও শেয়ার হয়, তাহলে সেই মুহূর্তেই তৃতীয় ভাগ আপনাদের উপহার দেব। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হর হর মহাদেব।